ফতোয়া ছবি দিয়ে নয়, ফতোয়া আমার বক্তব্য দিয়ে, আবার দুই মিনিটের না, পুরো বক্তব্যটা শুনে ফতোয়া দিবেন। আমি কোনোদিন কোন বাতিলের বিরুদ্ধে দুই মিনিটের বক্তব্য শুনে বক্তব্য দেয় নাই। যতজন আমাকে বক্তব্য পাঠায় আমি পুরাটা রিচার্জ করি। কেন? আমি আমার ইমাম আলা হযরত থেকে শিখেছি, উনি যাকে ফতোয়া দিয়েছেন একদিনে দেয় নাই, এক একজনের পিছনে বারো বছর তেরো বছর গবেষণা করে এরপরে ফতোয়া দিয়েছেন। আমিও যেই সব কয়েকটা বাতিলের বিরুদ্ধে বলেছি না জেনে নয়, আমি তাদের সাথে খেয়েছি, আমি তাদের সাথে ঘুরেছি, আমি তাদের সাথে মিশেছি, মেশার পরে যখন জেনেছি টাকার কারণে নবীর শানে বেয়াদবি করে তখন আমি প্রতিবাদ করেছি। আমি না জেনে কোনোদিন কোনো বক্তব্য দেয় নাই। এখনো পর্যন্ত আমার চ্যালেঞ্জ রয়ে গেছে, বসতে পারবে আমার বক্তব্য খণ্ডন করার জন্য যে কোনো জায়গায়, আমাকে শুধু দাওয়াত দিবেন, আমি যাবো, যার মাফি লোক যাবো। আমি 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 সাইনসাইসির কোর্টের দরবার থেকে শিখেছি, যেখানে সুন্নি আছে এখানে নয়, যেখানে সুন্নি নাই সেখানে যেতে বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। আগামী কাল থেকে লাইলাতুল কদর আসছে কি আসছে না? কালকে থেকে এতেকাফ শুরু হবে। এতেকাফ কেন? কদর ধরার জন্য। কি ধরার জন্য? কদর। কারণ কেউ যদি এতেকাফ না থাকে, কদর এই দশ দিনের বেজুর পাঁচ রাতে যে কোনো একটাতে আছে, আমরা তো শুধু সাতাশ নিয়ে আছি, কিন্তু একুশেও থাকতে পারে, তেইশেও থাকতে পারে, পঁচিশেও থাকতে পারে, উনত্রিশেও থাকতে পারে। তো এতেকাফ কেন? যে কোনো একজনেও যদি কদর পেয়ে যায়, আমার মাওলা বলে ওর ওসিলায় পুরো সমাজে কদরের নিয়ামত দিয়ে দিব। সেই জন্য এতেকাপ, সেই জন্য কি? কিন্তু একজনও যদি এতেকাপ না থাকে, পুরা বাংলাদেশে সবাই কি হয়ে যাবে? গুনাগার হয়ে যাবে, মহল্লাবাসী গুনাগার হয়ে যাবে। সেই জন্য এতেকাপ এটা ফরজে কেফায়া, কয়েকজনকে হলেও কি করতে হবে? থাকতে। কেন এতেকাপ? কদর নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? এখন সাতাশ তারিখ চলে আসলো, হুজুর মসজিদের মিম্বারে উঠলো, আমাদের একে মাহফিল শোনালো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাহফিল আমরা শুনি কি শুনি না? এটা প্রতি বছর ক্যাসেট বাজে। একই মাহফিল তো নতুন করে কি আনবে? সূরা কদর তো হাসতা না, কয়টা? একটাই। দেখেন হাসতা বলতে পারবে? তো প্রতি বছরে আলোচনা কয়টা? একটা মানুষ ভুলে যায় বলে ধরতে পারে না। কদরের মাহফিল ভিন্ন রকম হয় না? কদরের মাহফিল কয়টা হয় প্রতি বছর? ক্যাসেট কয়টা বাজে? কারণ ক্যাসেট তো একটাই বাজবে, সূরা কয়টা? একটা তো ভিন্ন রকম করার কোনো সুযোগ আছে নাই। তো প্রতি বছর হুজুর মাহফিল করে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। কদর কি? এটা এক হাজার মাসের চেয়ে উত্তম। এক হাজার মাস মানে কি? তিরাশি বছর চার মাস। দিনের বেলায় জিহাদ করা, নামাজ পড়া, রাতের বেলায় তাহাজ্জুদ করে না ঘুমিয়ে কন্টিনিউ ইবাদত করা, শুক্রবার হলিডে নাই, কোনো ছুটি নাই, শনিবার কোনো বিরতি নাই, তিরাশি বছর চার মাস বিরতিহীনভাবে দিন এবং রাত একত্রিত করে ইবাদত করলে যেই সওয়াব, আমার মাওলা বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তিরাশি বছর চার মাসের চেয়েও শুধু লাইলাতুল কদর এক রাত নবীর উম্মত ইবাদত করবে। আমি এক হাজার মাস তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সওয়াব দিতাম, এর চেয়ে আরো বেশি দিয়ে দিব। আপনি তিরাশি বছর বাঁচবেন, গ্যারান্টি আছে। কালকেও তো আমার জানাজা হইতে পারে, আমি কালকে তো আমারও জানাজা হতে পারে। তো দুনিয়াতে আমরা কিসের জন্য? এই জিনিসটা শুধু একটু বুঝলেই হয়ে যাবে, আমি কে, কেন মাওলা আমাকে বানিয়েছে, দুনিয়াতে আমার ডিউটি কি, কবর থেকে হাসর পর্যন্ত এই চেহারা আল্লাহর সামনে দেখাতে পারবো কি না। এই চারটা প্রশ্ন যদি আপনার চোখের সামনে রেখে দেন, জীবনে কোনোদিন পাপ করা আপনার পক্ষে সম্ভব নয়। চারটা প্রশ্ন করবেন, আপনি কে, কেন আপনাকে বানানো হয়েছে, আপনার ডিউটি কি, আপনি যাবেন কই, কার সামনে দাঁড়াবেন, এই চেহারাটা দেখাতে পারবেন কিনা। আল্লাহ যদি বলে আমার টাইম যেটা দিয়েছিলাম সময়,
সময়টা কোন কাজে ব্যয় করেছিস, আপনি উত্তর দিতে পারবেন কিনা? আল্লাহ যদি বলে রিজিক দিয়েছিলাম, কিভাবে ইনকাম করেছিস, কারণ তাকদীরে যেটা লেখা আছে আপনার সেটা চলে আসবে, বৈধভাবে করলেও আসবে, অবৈধভাবে করলেও আসবেই আসবে, কিন্তু আপনি যদি বৈধ চেষ্টা করেন চলে আসবে, কিন্তু আমরা ধৈর্য ধরি নাই, অবৈধভাবে নিয়ে ফেলেছি। আল্লাহ বলে তাকদীরে যেটা লেখা আছে এটা যদি সাত সমুদ্র তেরো নদীর ওপারেও থাকে, তোর জিব্বার সামনে চলে আসবে, আর জিব্বার সামনে স্বর্ণের কণি বসে আছে, কিন্তু তাকদীর যদি লেখা না থাকে এটা কখনো তোমার আন্ডারে আসবে না। তা আমি আল্লাহ বলবে কিভাবে ইনকাম করেছিস, কোথায় খরচ করেছিস, আপনি পারবেন? চার নাম্বার বলবে যৌবন, যেই যৌবনে থাপ্পর দিতে পারেন, যেই যৌবনে মানুষের উপর অ্যাটাক করতে পারেন, যেই যৌবনে যাকে ইচ্ছা তা করতে পারেন। আল্লাহ বলবে যৌবন দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, কবি পাওয়ার দিয়েছিলাম, এই পাওয়ার কোন জায়গায় খরচ হয়েছে, সিনেমা নাটকে, পার্কে, রিসোর্টে, না মসজিদের বারান্দায়, না মদিনাওয়ালার সবজে গম্বিদে, না হানায় কাওয়ার গিলাফে, কোনটা হয়েছে হিসাব দে। সেই দিন মাওলাকে হিসাব দিতে পারবেন কিনা একটু ভেবে দেখতে হবে। আর একটা হিসাব নিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোর আপাদ মস্তক কোন লিডারে দেয় নাই, কোন নেতা দেয় নাই, দিয়েছেন রব্বুল। ওই সময়টা কোন কাজে ব্যয় হয়েছে, এই পাঁচটা জিনিস আপনার থেকে হিসাব আল্লাহ নিবেই নিবে। এই পাঁচটা জিনিসের কোন চাপ নাই, তা আপনি হিসাবটা দিতে পারবেন কিনা নিজেকে একটু আজকে রাতে ঘুমানোর সময় একটু ভেবে দেখবেন। তা আমি যেই কথার মধ্যে ছিলাম, কোরআন দামি হয়েছে কার কারণে? আল্লাহর নবীর কারণে, আল্লাহর নবীর কারণে। এই ছাড়া আর কোনো উত্তর যদি কেউ দিতে পারে দিতে বলেন, কেন কোরআনের কোনো দলিল আপনার কাছে নাই? কোরআনের দলিল একটাই, মা আতা কুমুর রাসূল ফাখুজুহু, আমার নবী যা বলে এটার নাম কোরআন। এটার নাম কি? সেই জন্য সিদ্দিকে আকবর কেমন আবু বকরের কথা বলতে লাগলাম, কনকনে শীতের কথা বলতে লাগলাম, আমি সাবজেক্টে রয়ে গেছি এখনো পর্যন্ত, একটু গভীর মনোযোগ। আমি সিদ্দিকের কথা বলতে লাগলাম, আমার নবী বললেন ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক, পাঁচখানা আয়াত বললেন। আবু জাহেল বললেন মানবো না, আবু লাহাব বলে মানি না, উতবা সাইবা বলে মানি না, আমার নবীর মাহফিল, আমার নবীর মাহফিলে মক্কাবাসী এসেছিল, কিন্তু আমার নবী কোরআন আয়াত বলতে দেরি সবাই নবীকে ছেড়ে দিয়ে চলে গেছে। আজকে তো ঘন্টা হয়ে গেছে, আপনারা উঠে চলে যান নাই, আজকে তো অনেকক্ষণ আলোচনা করলাম, আপনারা বিরক্ত হয়ে আমাকে একা রেখে চলে যান নাই। মদিনাওয়ালার মাহফিল, কামলিওয়ালার মাহফিল, শফিউল মুসনাবিনের মাহফিল, সাহেবে কাউসারের মালিকের মাহফিল, ওয়ারাফানা লাকা যিকরাকের মালিকের মাহফিল থেকে সবাই চলে গেছে। একজন আবু বকর দু চোখ দিয়ে নবীর দিকে তাকিয়ে আছে, কোনো পলক পরে না। আল্লাহর নবী বলে আবু বকর সবাই তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, দেখেন কেমন ইসলামটা কিভাবে এসেছে। টিকটকের এক মিনিটের মাধ্যমে আসে নাই, পাঁচ মিনিটের ভিডিওর মাধ্যমে আসে নাই, দুই ঘন্টার ইউটিউবের মাধ্যমে আসে নাই, বন্ধু আমার মুস্তফার প্রথম মাহফিল অ্যানাউন্স করেছে রহমতুল্লিল আলামিন, সবাই নবীকে ছেড়ে দিয়ে চলে গেছে, এক আবু বকর দাঁড়িয়ে আছে। আমার নবী বলে সবাই যখন চলে গেছে আবু বকর তুমিও তো চলে যেতে পারতে, কেন দাঁড়িয়ে আছো? আবু বকর বলে নবী রে আমার একটা জিনিস জানতে বড় ইচ্ছে করছে। আমার নবী বলে কি? সে মান আনতা, আপনি কে একটু বলেন না। আমার নবী বলে আনা হাবিবুল্লাহ, যদি মাওলার দুস্থ দেখতে চাও, আল্লাহর বন্ধু যদি দেখতে চাও, ওই বন্ধুর নাম রহমাতুল্লিল আলামিন। ওই বন্ধুর নাম কি বলতে চাও? আমি শুধু বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুস্তাফা তাওহীদের কথা বলতে এসেছে। আপনি যে ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক বলেছেন, এগুলো তো আগে কেউ বলে নাই, কারো থেকে শুনি নাই। আজাব আলাইয়া, আমাকে বড় আশ্চর্য করেছে, এগুলো কি? আমার নবী বলে এটার নাম কোরআন। আবু বকর বলে দলিল লাগবে না, প্রমাণ লাগবে না, যুক্তি লাগবে না, আমার দলিলের নাম রহমাতুল্লিল আলামিন। আমি আবু বকর বিনা দলিলে ঈমান নিয়ে এসেছি। মাওলা ডাক দিলেন হাবিব আপনার মাহফিল থেকে সবাই চলে গেছে, আপনি বড় মনক্ষুণ্ণ হয়েছেন, দুঃখ পেয়েছেন,
নবীরে কষ্ট নেওয়ার কিছুই নাই, আজকের মাহফিল আমি মাওলা কবুল করেছি। একজন আবু বকরের বড় দরকার ছিল, আজ যখন মুস্তাফার মাহফিলে আবু বকর বসে গেছে, মাহফিল কবুল হয়ে গেছে, আমি মাওলা বললাম আবু বকরের নাম মুস্তাফার প্রেমের কারণে সিদ্দিক আকবর হয়ে গেছে। কি হয়ে গেছে? সিদ্দিক আকবর। গভীর মনোযোগ, কোরআনটা কে পাঠিয়েছে? ইঞ্জিল আমি কিছুটা পড়ে দেখেছি, বর্তমান ইহুদিদের কাছে যে বইটা পাওয়া যায় এটার নাম ওল্ড টেস্টামেন্ট, আবার খ্রিস্টানদের কাছে যে বইটা পাওয়া যায় ওদের নাম নিউ টেস্টামেন্ট। ইঞ্জিলকে ওরা নিউ টেস্টামেন্ট দিয়েছে এবং তাওরাতকে তারা ওল্ড টেস্টামেন্ট দিয়েছে, কিছুটা পরিবর্তন করে ফেলেছে, আল্লাহর কালাম তাকাইয়ুর চেঞ্জ করে ফেলেছে। কিন্তু আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিতে যেটা পুরাতন শত শত হাজার বছরের ইতিহাস যেটা আপনাকে এখনো পর্যন্ত দেখাচ্ছে, সেই আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিগুলোতে আমি আসমানি কিতাবের কিছু খণ্ড অংশ আমি পড়ার সুযোগ হয়েছে। ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, তাওরাত ইঞ্জিল জাবুর বলেন, আপনি সহিফাগুলো যদি খুলে দেখেন দেখবেন আল্লাহ কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে বান্দার সাথে কথা বলে নাই, কোথাও নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ চাইলেন বাবা আদমের উম্মতের সাথে কথা বলবে, আল্লাহ বলেন ইয়া আদম আনবিহিম, আদম আপনার উম্মতকে বলে দেন। আল্লাহ চাইলেন নূহ আলাইহিস সালামের উম্মতের সাথে কথা বলবে, আল্লাহ বলেন ইয়া নূহ, ও আমার নূহ আপনি আপনার উম্মতকে বলে দেন। আল্লাহ চাইলেন ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের সাথে কথা বলবে, আল্লাহ বললেন ইয়া ইব্রাহিম, ও আমার ইব্রাহিম আপনি আপনার উম্মতকে বলে দেন। আল্লাহ চাইলেন বনী ইসরাইলের সাথে কথা বলবে, আল্লাহ বললেন ইয়া মূসা, ও আমার মূসা আপনি বনী ইসরাইলকে বলে দেন। কিন্তু কোরআন চলে আসলো, মুস্তাফার উম্মত চলে আসলাম, গুনার মধ্যে আমরাই এক নাম্বার, বেহায়াপনার মধ্যে আমরা এক নাম্বার, পাপের মধ্যে আমরা এক নাম্বার, গাদ্দারির মধ্যে আমরা এক নাম্বার। যেই মাওলা 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূলের উম্মতের সাথে ডাইরেক্ট কখনো কথা বলে নাই, যখন আপনি আমি চলে আসলাম আমাদের নিসবত যখন দয়াল নবীর সাথে হয়ে গেল, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মাওলা ডাক দিলেন মুস্তাফার উম্মত, শোন শোন আগের কোন উম্মতের সাথে আমি মাওলা নবী রাসূল বাদ দিয়ে ডাইরেক্ট কথা বলি নাই, নবীর সাথে তোদের সম্পর্ক যখন লেগে গেছে আমি মাওলা কোরআনের মধ্যে 81 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নবীর উম্মতের সাথে ডাইরেক্ট কথা বলতে শুরু করে দিয়েছে। কয়বার কথা বলেছে? 81 বার ডাইরেক্ট ইয়া আইয়ুহাল্লাযীনা। প্রথম আয়াত কোনটা জানেন? 81-এর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সাল্লা তাকুলু রাইনা, সর্বপ্রথম আল্লাহ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দিয়ে 81টা আয়াতের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে যেটা সম্বোধন করেছেন, ওহী মানদারগণ আমার নবীকে রাইনা বলিও না, তোমরা যেরকম একজন আরেকজনকে শব্দ দিয়ে সম্বোধন করো আহ্বান করো, আমার মুস্তফাকে সেরকম বলিও না। কেন? সে বললে বেঈমান বানায় ফেলবো, বুঝতেও পারবে না। তা সর্বপ্রথম কি শিক্ষা দিয়েছে? আদব শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? এই আদবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বোঝাতে পেরেছি এই আদবের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি সময়টাকে আরো একটু সংক্ষিপ্ত করতে হবে, যেহেতু আমি ঢাকার দিকে চলে যাব, আমি আরেকটু সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই। আমি যেই আলোচনায় ছিলাম আমি সেই আলোচনায় চলে আসতে লাগলাম। গভীর মনোযোগ বললাম শীতের মৌসুম, আরবে কয়টা মৌসুম বললাম? একটা গরম, একটা কনকনে শীত। আল্লাহর নবী শীতকালে তাড়াতাড়ি সাহাবা ইকরামকে কি করে দিতেন? বিদায় দিয়ে দিতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন, সবাইকে যখন বিদায় দিয়ে দিতেন গভীর রাত যখন হয়ে যেত তখন আমরা ঘুমিয়ে থাকতাম, কিন্তু মুস্তাফা কখনো চোখকে ঘুম দেয় নাই। আমি গভীর রাতে চোখ খুলে দেখতাম তোমার নবী আমার নবী সিজদার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছে।
আমি যে নবী নবী করি এমনি করি না তুই, সেই নবী রাতে ঘুমাই নাই, আমরা তাহাজ্জুদ কয়জনে পড়ি, রমজানে কিছু পড়ি, রমজান ছাড়া কি আমরা পড়ি? পড়ি না। কিন্তু আমার নবীর 63 জীবনের হায়াতের মধ্যে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, কি হয় নাই? তো ওই তাহাজ্জুদের নামাজ কেন পড়েছে? উম্মতকে জাহান্নাম থেকে জান্নাত নেওয়ার জন্য। তো গভীর রাত যখন হয়ে যেত, আল্লাহর নবী উঠে যেতেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, আল্লাহর নবী যখন ওযু করার জন্য দরজা খুলতেন, তখন দেখতেন দরজার সামনে একটা চাদর পরে সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো? জন্ম আমার নবীর যুগে তো বলে ফেললেন, ওই আশক আপনি দিতে পারবেন? কোন কোনে শীতে যখন কাঁপছে, রক্ত যেন আলাদা হয়ে যাচ্ছে, ওই সময় সিদ্দিক কি হয়ে আছে, দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীর চোখের পানি চলে এসেছে। আবু বকর চিলে কি কোটি কোটি টাকার মালিক, মুস্তফার কদমে এসে দিতে দিতে গায়ের মধ্যে একটা চাদর ছাড়া আর কিছু নাই। তুমি কনকনে শীতে দাঁড়িয়ে আছো, কষ্ট হচ্ছে না? আবু বকর বলে, কষ্ট হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। সে কি বলো, কেন তোমার কষ্ট হচ্ছে না? আমার চোখ তো মুস্তফাকে দেখছে, যে চোখ মুস্তফাকে দেখে তার ঠান্ডা গরম লাগে না, তার শুধু মুস্তফাকেই ভালো লাগে। এটার নাম জন্ম আমার নবীর যুগে, এটা সিদ্দিকের হাওয়া, এটা ফারুকের হাওয়া, এটা উসমান ও যুননুরাইনের হাওয়া, এটা মাওলা আলীর হাওয়া। সেই জন্য এটা আমার জন্য নয়, এটা আপনার জন্য নয়, আমরা এই যুগেই ভালো আছি, আমরা এই যুগে ভালো আছি। তখন সিদ্দিক বললেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, আমার চোখ চাই একটা ভালো গাড়ি হবে, আপনার চোখ চায় একটি বিল্ডিং হবে, ব্যবসায়ীর চোখ চায় ফ্যাক্টরি বাড়বে, যুবকের চোখ চায় ভালো একটা মেয়ে ঘরে আসবে, আমার বোনের চোখ চায় ভালো একটা স্বামী আসবে। কিন্তু নবীর আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর তোমার চোখ কি চায়? সা আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবীকেই দেখতে থাকবে। এই চোখ দিয়ে কাকে দেখতে থাকবে? একদিন নবীর দরবার সিদ্দিক চলে আসলেন, বললেন, নবীরে জান্নাতটা কিরকম? আল্লাহর নবী বলে, ও আবু বকর, আমি যদি তোমাকে রাত দিন এক করে দিয়ে জান্নাতটা বুঝাই, কল্পনা দিয়েও বোঝানো সম্ভব নয়, এত বড় নিয়ামত কিভাবে বুঝাবো? দুনিয়ার সাথে মেশাল দেওয়া যায় না, উপমা দিলেই বোঝানো যায়, কিন্তু যেটার উপমা নাই সেটাকে বোঝানো যায় না। বসে আমার লাগবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো জান্নাতে যাবে। আমার নবী বলে, আবু বকর যে কোনো কথা বললে, আমার উম্মত যদি জান্নাতে না যায়, আমি মুস্তফা জান্নাতে কদম রাখবো না। তুমি এটা কি বললে যে উম্মত আমার জান্নাতে যাবে না? তো যাবে কে? মুস্তফার একটা উম্মত যদি জান্নাতের বাহিরে থাকে, আমি ওয়াদা করলাম মুস্তফার কদম জান্নাতের দরজায় যাবে। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিবের কদম যদি জান্নাতে না যায় তো হাবিব রাজি হবে কেমনে? তো সবগুলো যদি জান্নাতে যায় হাবিব রাজি হয়ে যাবে। তো আল্লাহ বলে, সবগুলার জান্নাতে দিব, এর পরেও আমার মুস্তফাকে রাজি করব। এটা আল্লাহ চেয়েছে কাকে রাজি করতে? নবীকে, নবীকে। এটা কোন শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে, ভন্ডামি হয়ে গেছে? তো কে চাচ্ছেন? আল্লাহ মাবুদ, আমার নবী মখলুক। তো আল্লাহ আল্লাহ হয়ে যেখানে আমি চাই আল্লাহ রাজি হোক, আপনি চান আল্লাহ রাজি হোক, জিবরিল চাই আল্লাহ রাজি হোক, সেখানে আল্লাহ বলতেছেন আমি চাই মুস্তফা কি হয়ে যা। আমি একটা অপ্রাসঙ্গিক কথা বলবো, শুনবেন? বদর, বদর, আমি বদরের কথা একটু করে বললাম না, ছুটে গেছি, আমি এটা বলে যাচ্ছি। বদর, বদরের যুদ্ধে আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইছে। কয় হাজার? কে পাঠাইছে? ফেরেশতারা তরবারি নেয় না, বোমা নেয় না, কিন্তু আমার নবী যখন দরবারে তাওহীদে হাত তুলে দিয়েছেন যে আমার ফেরেশতা লাগবে, আল্লাহ বলে একটা দিলে তো হয়, মুস্তফার হাত যখন উঠে গেছে ওই দিকে যদি 1000 হয়, জিবরিলের নেতৃত্বে আমার মুস্তফার জন্য আমি 5000 ফেরেশতা দিয়ে দিয়েছি।
ফেরেশতার কাছে যুদ্ধ করানো, কিন্তু আল্লাহর যুদ্ধ করতে হবে। কেন? মুস্তফা হাত তুলেছে, কে হাত তুলেছে? তা আমরা সবাই যদি মিলে বলি একটা ফাটা পাল্লা ফাটাবে, তোরা মারামারি করবি, এখানে আমার ফেরেশতা দিয়ে লাভ কি? তোরা তোরা করিস, এটা সমাধান করতে পারিস কর। কিন্তু আমার নবী যখন হাত তুলেছে, আল্লাহ কত ফাটাইছে, 5,000 ফেরেশতা পাঠাই দিছে, এবং সাহাবা একরাম সাক্ষী দিচ্ছেন মুসলিম শরীফের হাদিস, আমরা কখনো ফেরেশতাদের আওয়াজ শুনেছি? আমরা কখনো দেখেছি আমাদের চোখের সামনে কাফেরদের গর্দান আলাদা হয়ে যাচ্ছে, তরবারি চলছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না? কয় হাজার নামছে, এবং যুদ্ধ শেষ, 5,000 নামলে কি এটা আর 1 মিনিট টিকে? মুহূর্তের মধ্যে যুদ্ধে মুসলমান কি হয়ে গেছে? 313, এদিকে কত? 1,000, এগুলোর মধ্যে খাবার সব আছে, সাহাবাদের মধ্যে 2-3টা খিজুরের পানি ছাড়া কিছু, কিন্তু বিবেক বলছে, যুক্তি বলছে জিতবে আবু জাহেল, কিন্তু আল্লাহ বলে বিবেক যুক্তি একদিকে, মুস্তফা আরেক দিকে, যেই দিকে নবী থাকবে জিতবে সেই পক্ষ। এবং মুসলমান কি হয়ে গেছে? এটা অকল্পনীয় সমাধান হয়ে গেছে। আল্লাহর নবী ফেরেশতা ইকরামকে বলছে, তোমরা খুশি? খুশি না হয়ে কোনো উপায় আছে? যেখানে নিশ্চিত হেরে যাচ্ছি সেখানে আমরা কি হয়ে গেছি? তো জিতে গেলে শুকরিয়া আদায় করতে হবে না? হবে, আসন নামাজ পড়ি। কি পড়ি? নামাজ পড়ি। নামাজের টাইম হয়ে গেছে। পশ্চিম কোন দিকে? এই দিকে, মানে আমি যেই দিকে পশ্চিম সেই দিকে। তো আল্লাহর নবী ইমাম বদরি সাহাবীগণ কি হয়ে গেলেন? মুক্তাদি হয়ে গেলেন, নামাজ পড়াচ্ছেন রহমতুল্লিল। এটা আল বিদায় ওয়ান নেহায়ার মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, এবং উনি রেফারেন্স দিয়েছেন এই হাদিসটা মসনদে আহমদে আছে। কোথায় আছে? মসনদে আহমদের মধ্যে আছে। এটা আমি বাপদাদার কিচ্ছা কাহিনী বই থেকে বলছি না, এটা আমি হাদিস থেকে বলছি। আল্লাহর নবী ইমামতির মুসল্লা কি হয়ে গেছে? দাঁড়িয়ে গেছে। আর মুক্তাদি কারা? সাহাবা একরাম, আনসার, মুহাজির, বদরি সাহাবি, 14 জন শহীদ হয়েছে, আর বাকি আছে 299 জন। ওই 299 জন আল্লাহর নবীর পিছনে নামাজ পড়লেন। আল্লাহর নবী নামাজ শুরু করে দিয়েছেন, সাহাবা একরাম নিয়ত বেঁধে ফেলেছেন। এখন জিবরিল আমিনের সাথে 5,000 ফেরেশতা আসমান থেকে এসেছে। এখন জিবরিল আমিন ফেরেশতাদের সাথে কথা বলছে, ও মালাইকা, যুদ্ধ তো শেষ, বদর তো বিজয় হয়ে গেছে, কালিমার পতাকা তো উঠতে শুরু করেছে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে বদরে বিজয় চিনিয়ে নেওয়ার জন্য। এখন আমরা বদরের যুদ্ধে বিজয় লাভ করে ফেলেছি, তো বদরের যুদ্ধ যখন বিজয় হয়ে গেছে, আমাদের আর কোনো ডিউটি নাই, আমাদের আর কোনো কাজ নাই, এখন যার যেই কাজ আমরা সেই কাজে লেগে যাব। তো নবী তো নামাজ পড়ছে, নামাজে তো কথা বলার কোনো সুযোগ নাই, সুতরাং নবী নামাজ পড়ুক, সাহাবায়ে কেরাম মুসল্লি হয়ে নবীর পিছনে ইক্তেদা করুক। আমাদের ডিউটি যেহেতু শেষ, নবীকে ডিস্টার্ব করা ঠিক হবে না, চলো আমরা চলে যাই। জিবরিল আমিন ঘোড়ায় চড়ে 5,000 ফেরেশতা নিয়ে যখন আসমানের দিকে উঠছে, তখন প্রথম আসমানে উঠে বলছেন, ইফতাহিল বাব, দরজা খুলে যাও, তুপেন্দা ডোর, দরজা খুলে যাও। দেখে দরজা খুলে না, উপর থেকে আওয়াজ আসছে, মান আনতা, আপনি কে? জিবরিল বলে, আনা সাইয়্যিদুল মালাইকা, আমি ফেরেশতাদের প্রেসিডেন্ট জিবরিল আমিন বলছি, ইফতাহিল বাব, দরজা খুলে যাও। উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল, তুমি যে সিদরাতুল মুনতাহায় আসতে লাগলা, আমার মুস্তফা থেকে কি অনুমতি নিয়েছো? তুমি যে উপরে কি করতে লাগলা, আমার মুস্তফা কি অনুমতি? বসি, আল্লাহ রাব্বে করিম, আপনার মুস্তফা তো ইমামতি করছে, নামাজ পড়াচ্ছে, তো নামাজে তো কথা বলা যায় না, সেই জন্য আমি বাকি ফেরেশতাদেরকে নিয়ে চলে আসতে লাগলাম। আল্লাহ বলে, মুস্তফা যদি অনুমতি না দে, ওপেন দা ডোর হবে না, ক্লোজ দা ডোর হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আসমানের দরজা বন্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটার নাম বদর। বদর কেমনে জিতবেন? জিহাদ ইয়াসিল্লাইলে হবে না, জিহাদের আগে কলবের নবী নিতে হবে। বসে ক্লোজ দা কি হয়ে যাও, ডোর, দরজা কি হয়ে যাও, হাত্তাল কিয়ামা, নবী যদি অনুমতি। এখন জিবরিলের আর কোনো উপায় আছে নি? সেজন্য জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, আপনার নবীর ক্ষমতা সেখানে শুরু হয়ে যায়।
জিবরিল আবার নিচের দিকে কি করছেন, নামলেন বসে না আজ যাওয়া যাবে না, কেন আমার ক্ষমতা চলে ফেরেশতাদের উপরে, এটা তো কাওসারের মালিক, এটা জমিনেও ক্ষমতা চলে উপরেও, সেই জন্য তো মেয়েরাজে গিয়েছে, এমনি তো যায় নাই। এখন জিবরিল আমিন নিচে নামতে শুরু করলেন, নামছে কোথায়, নবী যেখানে ইমামতি করছে তার 10-12 হাত আগে করে জিবরিল আমিন গোড়া থেকে নামতে নামতে নবীর চেহারার দিকে তাকিয়ে হাসতে লাগলেন, হেসে মেসেজ দিচ্ছেন, নবীরে আমি জিবরিল ডাইরেক্ট চেষ্টা করেছিলাম, আমি জিবরিল কি চেষ্টা করেছিলাম, ডাইরেক্ট চেষ্টা, কিন্তু দরজা কি করে না, তো জিবরিলের জন্য যদি দরজা না খুলে আপনার জন্য দরজা খুলবে, সেই জন্য ডাইরেক্ট মারিয়ান না, নবীকে নিয়ে নিতে হবে ডাইরেক্ট কোন কাজ। জিবরিল বলে আমি ডাইরেক্ট কি করছিলাম, ট্রাই করেছিলাম, দরজা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, যে জিবরিলের মতো রাইসুল মালাইকার দরজা যদি বন্ধ হয়ে যায় আপনার কি পরিচয়, আপনার কি কোয়ালিটি, আপনার কি স্ট্যাটাস, যে আপনার জন্য রহমান দরজা খুলে রাখবে। আরে রহমান তো বলছে আদম তুমি খলিফা হলেও মুস্তাফার ওয়াসিলা নিয়ে আসতে হবে, সেখানে আপনি আমি কে, কথা ঠিক না। তো জিবরিল হাসি দিচ্ছে, হাসি দিয়ে মেসেজ দিচ্ছে, চেষ্টা কি করেছিলাম কিন্তু কাজ, আবার নামলাম, এখন ডাইরেক্ট করব না, এখন নবীর অনুমতি নিয়ে করব। তো জিবরিল যখন হাসলেন আমার নবীও জিবরিলের দিকে তাকিয়ে নামাজের মধ্যে হাসি দিয়ে দিয়েছেন। হাদিসের এবার ফাতাবা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নামাজের মধ্যে যদি ইমাম হাসে মুসল্লি কি দেখে, দেখার সুযোগ নাই, কারণ আমার নবী তো অট্ট হাসে নাই, আওয়াজ করে হাসে না, হাসছে কি মুসকি হাসিতে কোনো আওয়াজ আসে নাই, তো নবী হাসলেন না কাঁদলেন, এটা কি সাহাবীদের কোনো জানার বিষয়, কারণ ওরা তো কোথা পিছনে। তো ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ আল্লাহর নবী মুসল্লিদের দিকে ফিরলেন, কোনো আওয়াজ করে নাই, শব্দ করে নাই, তাদের দিকে ফিরে আছে, সাহাবায়ে কেরাম বলেন নবী গো যদি বেয়াদবি মনে না করেন একটা কথা বলবো, আমার নবী বলে হ্যাঁ, নবী রে আপনি নামাজের মধ্যে হাসলেন কেন, আপনি নামাজের মধ্যে লিমাজা তাদহাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের মধ্যে হাসলেন কেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, সাহাবী তো পিছনে ছিল, নবী তো ইমামের মুসল্লাই ছিল, তো ইমাম কাঁদে না হাসে, এটা মুসল্লি জানার কথা নয়। সেই জন্য আমরা যখন নামাজ পড়ি তখন বলি ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের পিছনে ইক্তেদা করলাম, আল্লাহ আমি জানি না ঠিক বেঠিক, ইমাম যা করে আমিও, সেজন্য ইমাম ঠিক মুসল্লি, ইমাম ঠিক নাই মুসল্লি, সেজন্য ইমাম যখন সৌসিজদা দে ইমাম কে একলা দে না মুসল্লি সহ দে, তা আপনি যদি বলেন হুজুর আমি ভুল করি নাই, ভুল করছেন আপনি ইমাম, সুতরাং আপনি সৌসিজদা দিবেন আমি দিব, হবে হবে, তাহলে ইমাম যদি নামাজ ঠিক করে আপনার সৌসিজদা দেওয়া, আপনি নামাজের মধ্যে লন্ডনে চলে গেছেন, আমেরিকায় চলে গেছেন, জাপানে চলে গেছেন, ইমামের নামাজ ঠিক আছে অটোমেটিক আপনার নামাজও কি হয়ে গেছে, আপনার লন্ডনে যাওয়াতে সৌসিজদা দেওয়ার কোনো দরকার, নামাজের মধ্যে অনেকে লন্ডনে যাইতো, যাই না এরকম, আমেরিকায়ও যায় জাপানেও যায়, এরকম অনেকে নামাজের ভিতর যে নামাজে যত আকাম কুকামের সিমলা তারা কোথায় আসে, নামাজের ভিতরে বউয়ের শাড়ি কেমন হবে, বাচ্চার চকলেটটা কোন কোম্পানির হবে, সবগুলোর কি আল কোথায় আসে, কেন, কারণ নামাজ বান্দার সাথে আল্লাহর সম্পর্ক করার মাধ্যম, ইবলিস চায় আপনার মনকে দুনিয়ার মধ্যে নিয়ে আসতে, এটার নাম জিহাদ, এটার নাম কি, আপনি নামাজ পড়ছেন এটা জিহাদ, আপনি কোরআন পড়ছেন এটা জিহাদ, আপনি মাহফিলে বসে আছেন এটা জিহাদ, প্রত্যেক মুসলমান 24 ঘন্টা নিজের নফসের সাথে জিহাদ করছে, এটা বড় জিহাদ, এটা কি জিহাদ, বড় জিহাদ, আমি আমার কথাকে আমি গুছিয়ে নিয়ে আসছি, ইমাম ঠিক মুসল্লি, ইমাম বুল মুসল্লিও, সেজন্য ইমাম যদি সৌসিজদা দেয় আপনাকে কি দিতে হবে, ইমাম যদি নামাজ ঠিক করে আপনার সৌসিজদা দেওয়ার দরকার, তা আমরা যখন বুঝে গেলাম ইমাম ঠিক মুসল্লি ঠিক, ইমামের ভুল মুসল্লির ভুল, এটা যখন বুঝে গেলাম তখন আহলে সুন্নাত ওয়াল জামাত ডাক দিয়ে বললাম
ইমাম চিনতে ভুল করিও না, কেউ যদি এজিদ কে ইমাম মানে জাহান্নামে চলে যাবে, হুসাইন কে যদি ইমাম মানে জান্নাতে চলে যাবে। পার্থক্য আছে না নাই? ইমাম ঠিক করতে হবে। ইমাম এজিদ হতে পারে না, ইমাম তো হুসাইন হতে পারে। ইমাম কে হতে পারে? হুসাইন হতে পারে, এজিদ কখনো ইমাম হতে পারে। সেজন্য আপনাদের সংগঠন চমৎকার, আমার ইমাম যেন আপনার এই সংগঠনকে কবুল করে নেয়। তো আমার কথা হচ্ছিল, ইমাম ভুল করলে মুসল্লি কি করে, আর ইমাম ঠিক করলে মুসল্লি? তো সেই জন্য আমরা বলি ইবতেদাই তো বেহাজাল, ইমামের উপরে ছেড়ে দিলাম, কার উপরে? তো এখন আমার নবী সামনে, সাহাবি জানে কেমনে? তো উত্তর আসছে সাহাবিদের বুকে এসকে ছিল, ইকবাল বলে নামাজ তো এক বাহানা, তা নামাজ তো একটা বাহানা ছিল, সাহাবি তো কাবার দিকে ফিরত, কিন্তু তারা যখন নামাজ শুরু হতো তখন মাঝে মাঝে কাবার কাবা রহমতুল্লিল আলামিনের চেহারাটা দেখতে থাকতো। এটার নাম নামাজ, এটার নাম কি? বদর আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বুকে নবী নাও, নবী নাও, আল্লাহ বলে বাকিটা আমি দেখবো। সেই জন্য মদিনায় গেলে দেখবেন অন্য কোন কারণে ফতোয়াবাজি করে না, নবীর সবচেয়ে গম্ভীরদের সামনে দাঁড়ালে আপনাকে দেখবেন শুধু ঘুরাই দিতে চায়, ইলাল কাবা বলবে, হাজির ইলাল কাবা, হাজির কাবার দিকে ফির, কাবার দিকে ফির। তো এখন আমি এক আরবিকে দেখেছি, কোনো বাঙালি নয়, পাকিস্তানি নয়, ইন্ডিয়ান নয়, এক মদিনাবাসীকে দেখেছি, উনি একটা শের লিখে এনেছেন, হয়তো বা গ্রাম থেকে এসেছে, অনেক গ্রাম্য বেদুইন আছে না, নবীর শানের নাত লিখে এসেছে। তো নবীর রওজার সামনে সে নাত পড়ছে, একজন মতুয়া বলে, মতুয়া আর কি, মানে তাদের আলেম হুজুর, তো এসে বলছে ইলাল কাবা, ইলাল কাবা, এরকম ধরে ধরে বিয়াদবি করে নবীর রওজার সামনে, যেখানে লা তারফাউ আসওয়াতাকুম লিকা আছে, নবীর রওজা, নবীর সামনে আওয়াজ নিচে হবে, কখনো বড় হতে, সেখানে এগুলো সিল্লাই দেখবেন, সিল্লাবে রসুলের রওজার সামনে ওরা সিল্লানি করে, অন্য জায়গায় তেমন ফতোয়াবাজি করে না, কিন্তু মিম্বারের সামনে কি করে ফতোয়াবাজি করে, ইলাল কাবা, ইলাল কাবা। আরব বেদুইন বলছে আনতা কুলতা ইলাল কাবা, তুমি বলছো ইলাল কাবা, আর আমি যার সামনে আসছি ওয়া হুয়া আফদাল মিনাল কাবা, এটা তো কাবার চেয়ে আফজাল, এটা যদি কাবা হয় যার সামনে দাঁড়িয়ে আছি উনি তো কাবারও কাবা। কথা আমার শেষ, নবীর গম্ভীরদের সামনে এই সৎ গোষ্ঠী দাঁড়াইতে দেয় না, বারো জন বিশ জনে হলে তাদের মাথা গরম হয়ে যায়, তাড়াতাড়ি সেপারেট করে দেয়, পঞ্চাশ জনে হলে পুলিশ এসে সিআইডি ঘেরাও করে ফেলে, পাসপোর্ট চেক করতে শুরু করে, কেন কেন? কারণ একটাই, আমার নবীর গম্ভীর আমাদেরকে জানান দিচ্ছে, যদি সেই ইসলামের বিজয় চাও কোন কোণা থেকে নবীর সবচেয়ে গম্ভীরকে বাহানা ধরে ডাক দিয়ে দাও, খোদার কসম ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। শুধু সবচেয়ে গম্ভীর নিতে হবে, আর কিছু না, শুধু মুস্তফার গম্ভীর নিয়ে নেন, একটা গম্ভীর নিয়ে এক হয়ে যান, দেখবেন ইসলামী খেলাফত একদিনে কায়েম হবে। ইমাম মাহদি এমনি ইসলামী খেলাফত কায়েম করবে না, মুস্তফার সবচেয়ে গম্ভীরকে নিয়ে খেলাফত কায়েম করবে। সেই জন্য বলি বন্ধু, অসুন্নিতে কোনা সুন্নি হয়ে যাও। আমার কথাকে আমি আস্তে আস্তে করে শেষ দিকে পর্বে নিয়ে আসতে লাগলাম। বদর আমাদেরকে নবীর প্রেম শিখাচ্ছে কি শিখাচ্ছে না? আমি যেটা রেফারেন্স দিলাম আল বিদায় ওয়ান নেহায়া, এটা আমার বাবা লেখে নাই, এটা আব্দুল কাদের জিলানি লেখে নাই, এটা হজরতে শাহিন শাহ সিরকুট লেখে নাই, এটা গৌসে জামান আল্লামা তাইয়্যিব শাহবাজি লেখে নাই, এটা গৌসুল আজম মাইসবান্ডারি লেখে নাই, এটা আমার আলা হযরত লেখে নাই, এটা মুজাদ্দিদ আল ফেসানি লেখে নাই, এটা জালালউদ্দিন সুয়ুতি ইবনে হাজার আসকালানি লেখে নাই, এটা আবু ইয়াজিদ বুস্তামি লেখে নাই, এটা শাহ আমানত শাহ পরান শাহ জালাল লেখে নাই, এটা লিখেছেন কে? এটা ইবনে কাসির। উনি কে? উনি ইবনে তাইমিয়ার ছাত্র। আমরা ওনাদের কিতাব থেকে বলে দিলাম, এখন মানলে মানেন, না মানলে নাই। আমি যদি ইমাম গাজ্জালির কথা বলি আপনি বলবেন মানবো না, এটা আপনাদের। আপনাকে যদি মাহিউদ্দিন ইবনুল আরবি বলেছে আপনি বলবেন আপনাদের। আপনাকে যদি বলি মাওলানা রুমি বলেছে আপনি বলবেন আপনাদের। কত ভাগ্য ভালো, 1400 বছরের সমস্ত আলেম কোন বাতিলের পক্ষে নয়, সমস্ত আলেম সুন্নিদের পক্ষে।
সমস্ত আলেম কাদের পক্ষে? কার কথা? ইমাম গাজ্জালি সুন্নিদের পক্ষে, ইমাম তফতাজানি সুন্নিদের পক্ষে, ইমাম রাজি সুন্নিদের পক্ষে, জালালউদ্দিন সুয়ুতি সুন্নিদের পক্ষে, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হানাফি, ইমাম হাম্বলি, সবগুলো কার পক্ষে? সুন্নিদের বিপক্ষে একজন দেখান। আরে ইমাম বুখারি বলে, আমি বুখারি শরীফ তো লিখেছি, নবীর রওজায় বসে নবীকে বলেছি, নবী আমাকে লিখতে বলেছে, আমি লিখে দিয়েছি। ইমাম বুখারি কি ওয়াহাবি ছিলেন? উনি কি বলছেন? আমি নবীর রওজার সামনে নবীকে হাদিস শুনিয়েছি এবং নবী যেটা যেটা বলছে তুমি লিখো, আমি সেটা লিখে, তা আপনার আকীদা তো নবী মরে গেছে। ইমাম বুখারি বলে আমার আকীদা নবীকে ডাকার মতো ডাকতে পারলে নবী উত্তরও দিয়ে দিতে পারে। আপনি বলেন বুখারি শরীফ সারা মানি না, মানি না, মানি না। তা ইমাম বুখারি মুকদ্দমা ভূমিকার মধ্যে আপনাকে জানাচ্ছে, বুখারি পড়ার আগে আমার আকীদা জেনে নে, আমার আকীদা নবী জিন্দা, নবী শুনতে পায়, নবী উত্তরও দিতে পারে। বাংলা বুখারি নিয়ে আসে যদি, আমি বুখারি সারা মানি না, বুখারি সারা। আর ইমাম বুখারি প্রথম পৃষ্ঠায় লিখতেছে আমার আকীদা সুন্নিদের আকীদা। এখন আপনি সুন্নি হবেন না অসুন্নি হবেন, না এটা আপনার উপরে লিখে দেন। ইমাম বুখারি কি বেদাতি ছিলেন? হ্যাঁ, আবার কোনো আবার বেদাতি বানাইয়া দিয়েন যে উনি তো বেদাতি, তাহলে উনি নবীর দরবারে গেছেন। আপনি বলেন রওজা মোবারকের উদ্দেশ্যে সফর করা শিরিক। ইমাম বুখারি বলে আমি যখন হাদিস জামায়াত করলাম, সংকলন করে একটা যখন ইচ্ছা পোষণ করলাম, আমি কাবার সামনে চলে আসলাম, খানে কাবা তাওয়াফ করে মাকাম ইব্রাহিম কোনাকুনি বসে আমি আবার বুখারি শরীফকে সাজালাম। যখন মোটামুটি কমপ্লিট হলো, আমি বললাম আর কাবার সামনে নয়, এখন যিনি মদিনাওয়ালা কামলিওয়ালার সামনে চলে যাব। আমি কাবা ছেড়ে দিয়ে নবীর রওজায় চলে গেছি, নবীর রওজার সামনে সহিহ বুখারী কমপ্লিট করে দিয়েছি। তা আপনি বলেন রওজা মোবারক জিয়ারত কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। আর ইমাম বুখারী ওই শিরিক করে করে বুখারী শরীফ লিখে দিয়েছে, ওই শিরিক করে করে আপনার ফতোয়ায় শিরিক করে করে কি লিখে দিয়েছে? আর আপনি বলছেন বুখারি সারা মানি না। ইমাম বুখারি বলে প্রথম পৃষ্ঠা পড়ার আগে আমার আকীদা কি? ইমাম বুখারি মেসেজ দিচ্ছে ওনার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোনো বাতিলের আকীদা নয়। বাস আমার কথাকে আমি গুছিয়ে শেষ করে দিচ্ছি, যেই কথার উপর রাখলাম সেই কথাটা হচ্ছে, নবীর প্রেম ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া আমাদের পক্ষে আল্লাহকে রাজি করা সম্ভব। সেই জন্য ইমাম বুখারীর ফতোয়া হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর ভালোবাসা ঈমানের অংশ। সেই জন্য ঈমানের অংশ যেহেতু নবীর ভালোবাসা, নামাজ ফরজ ওয়াজিব সুন্নত নফল হয়, ঈমান ফরজ ওয়াজিব সুন্নত নফল হয় না, ঈমান আনলেই আমল করতে হয়। ইমাম বুখারী বলে আমল তো তখন করবে যখন বুকে নবীর প্রেম থাকবে। কথা ঠিক কিনা? আসেন আমরা সবাই নবীর প্রেমের চাষ করি। এই নবীর প্রেমের চাষ যেখানে পাওয়া যায় ওটার নাম গৌসিয়া কমিটি, নবীর প্রেমের চাষ যেখানে পাওয়া যায় এটার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, নবীর প্রেমের প্রেমের চাষ যেখানে পাওয়া যায় এটার নাম হালি শহর তৈয়বিয়া, নবীর প্রেমের চাষ যেখানে পাওয়া যায় এটার নাম মোহাম্মদপুর কাদেরিয়া। সেই জন্য এই রমজানে আপনার যাকাত ফিতরার টাকা যেই যেই মাদ্রাসা পাওয়ার হকদার সেই মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। কথা ঠিক কিনা? আল্লাহ জানে আমাদের মাইসপাড়া গৌসিয়া সুন্নিয়া দাখিল যত সুন্নি প্রতিষ্ঠান আছে আর কি, আমাদের তো শুধু আমরা সেই জেসির কোর্টের দরবার মুরিক, মানে অন্য দরবারকে কি করি না, হেউ করি না, আমাদেরকে শিক্ষা দেয় না। হক দরবার ওনাদের জুতাটা আমাদের মাথার উপর, ওনাদের জুতা কিসের উপরে? মাথার উপরে। প্রত্যেক হক দরবার আমাদের মাথার উপরে, আমরা কোনো হক দরবারের বিরুদ্ধে বলি না, আমরা বন্নামের বিরুদ্ধে বলি। কিসের বিরুদ্ধে? বন্নামের বিরুদ্ধে, দরবারের বিরুদ্ধে নয়, কারণ ইসলাম পেয়েছি তো দরবারের মাধ্যমে। কথা ঠিক কিনা? আমরা আসলকে কখনো নকল বলি না, নকলকে কখনো আসল বলি না, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই মাহে রমজানের প্রত্যেকটা সেকেন্ড বড় গুরুত্বপূর্ণ। এক নম্বর সবক আমাদের মা বাবার কি করতে হবে? সেবা করতে হবে। দুই নম্বর সবক, রমজান দামি হয়েছে কোরআনের কারণে, আমাদেরকে বেশি বেশি কোরআন পড়তে হবে। কোরআন দামি হয়েছে নবীর কারণে, সেই জন্য আমাদেরকে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই তিনটা সবককে আপনারা পারবেন? চার নম্বর সবক
আমি কাবার সামনে যখন তওয়াফ করছি দেখলাম কাবার গিলাপটা কালো, কাবার গিলাপটা কি কালো, কিন্তু যারা তওয়াফ করছে তাদের গায়ে দেখলাম যে কাপড়টা, এই কাপড়টা সাদা, এই কাপড়টা কি সাদা, তাহলে একটা গিলাপটা কালো আমার পরনে যেটাটা কি সাদা। একটা জিনিস কখনো দেখেছেন, মানুষ কাপনের কাপড় দেখে কাঁদে কি কাঁদে না? আমার বাবার লাশে যখন কাপনের কাপড়, আমার মায়ের গায়ে যখন কাপনের কাপড়, মানুষ তখন কাঁদে। আবার যখন কাবার গিলাপ দেখে তখনও দেখলাম মানুষ কাঁদে, কথা ঠিক না? তো কাবার গিলাপ দেখেও মানুষ কাঁদে। জিজ্ঞেস করলাম কাঁদিস কেন, তখন আশেক বলে এই কালো চাদর আমাকে কাঁদাচ্ছে এই কারণে, কোন দুঃখ কষ্টে নয় তা আনন্দের কান্না। কিসের আনন্দ? সে এই গিলাপ মাবুদের সাথে বান্দার সম্পর্ক করিয়ে দিচ্ছে, কথা ঠিক না? আবার আমার মায়ের কাফনের কাপড়, আমার বাবার কাফনের কাপড়, আমার দাদা নানার কাপড়ের কাপড়, সাদা কাপড়টা আমাকে কাঁদাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মন তুই কাঁদিস কেন? মন বলে আনন্দে নয় বড় কষ্টে। আমি বললাম কিসের কষ্ট? আজ তুই মা থেকে আলাদা, তুই বাবা থেকে আলাদা হয়ে যাচ্ছিস, তাহলে একটা কাপড় আমাকে আলাদা করে দিচ্ছে আর একটা কাপড় আমাকে মাওলার সাথে সম্পর্ক করিয়ে দিচ্ছে। কাবার গিলাপটা কালো, কাপনের কাপড়টা সাদা, ওই সাদা কাপড় দেখে আমি ভয় পাই, কাবার কালো গিলাপ দেখে আমি আনন্দিত হয়। তো এই কাবার গিলাপ আর হাজিদের সেই এহরামের কাপড় দুইটাকে যখন একসাথে দেখলাম, আমার মন বলছে কালো দেখে ঘৃণা করিও না, সুন্দর দেখে মাথা নত করে দিও না, ইসলামে কোনো বর্ণবাদ নাই, সাদা আর কালো দিয়ে ইসলাম হয় না, অন্তর দিয়ে ইসলাম হয়। কে দিয়ে ইসলাম হয়? সেই জন্য মদিনার গলিতে গলিতে সিরা কাপড় পরে আছে বেলাল, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই, কালো এক বেলাল হেঁটে যাচ্ছে, আল্লাহু আকবার ডাক দিয়েছে, মাওলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তাহলে ওই কালো বেলাল আমাদের চেয়ে সাদা হয়েও সাদার কোনো মূল্যায়ন নাই, কেন আমার চিৎকার আরশ কাঁপে না, বেলালের চিৎকার আরশ কেঁপে ওঠে। তাই চার নাম্বার সবক, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দেখে কখনো হিংসা করবেন না, ভালোবাসতে না পারলে চুপ থাকবেন, আর যদি পারেন মানুষের উপকার করবেন, যদি পারেন মানুষের। এই চারটা সবক নিয়ে নেন, ইনশাআল্লাহ দুনিয়াও কামিয়াব, আখিরাতও কাম, আল্লাহ যেন কবুল করেন। আমিন। দ্বিতীয় খুতবা চলার সময় রাসূলুল্লাহর নাম শোনার পর এবং কি আজান সময় শোনার পর আঙ্গুলে চুম্বন রেখে চোখে মানুষ করা যাবে কিনা? হ্যাঁ যাবে, তবে কেন ফতোয়া একটু বেশ কম, মানে একটু ফতোয়া, একটা হচ্ছে খুতবার আজান আর একটা হচ্ছে প্রথম আজান। প্রথম আজানে মানুষকে ডাকা হয়, খুতবার আজানে মানে সর্বশেষ প্রস্তুতি নেওয়া হয়, বুঝতে পারছেন? তো দুই উভয় নামে আপনি চুম্বন দিতে পারবেন রাসূলে পাকের নাম শুনে। তবে খুতবার আজান যে খুতবার সময় চুপ থাকা, এটাই হচ্ছে মূল আদর্শ, নড়াচড়া না করা। সেই জন্য আমার আলা হযরত বলছে যে দ্বিতীয় খুতবার আজানে কমপ্লিটলি কি থাকবে, চুপ থাকবে, চুমু না দেওয়াটাই উচিত। কোথায়? দ্বিতীয় খুতবার আজানে। এটা আবার ওই রকম না, মানে এটা জাস্ট খুতবার জন্য এটাই বলা হয়েছে। সুতরাং আপনি দ্বিতীয় খুতবাতেও কি দিতে পারবেন, চুমু দিতে পারবেন, তবে মানুষের জন্য স্টাপ না হয়, কারণ খুতবার সময় কি থাকতে হয়, চুপ থাকতে হয়। আমরা তো দুনিয়ার কথা সবগুলো কোথায় বলি, মসজিদে বলি, আমাদের কথা সব মনে পড়ে কোথায়, মসজিদে। বাচ্চাদের দুষ্টামি সবগুলো মনে পড়ে কোথায়, মসজিদে। বাচ্চারা দুষ্টামি করলে ডিস্টার্ব করিয়ার না, কারণ ওরা দুষ্টামি এই বয়সে না করলে কখন করবে? আমার মতো হলে তো আমি যদি এখন দৌড়ি মানুষ হাসবে না, বলছে বড় হয়েছে কিন্তু বিবেক হয় নাই, তো বাচ্চাই তো দৌড়বে। এ যদি আমার মতো বয়সে হয় তখন কি দৌড়তে পারবে? সেজন্য বাচ্চারা পিছনে দিবেন। বাচ্চাদের সিস্টেম হচ্ছে মুরব্বীরা আগে থাকবে, এরপর থাকবে কি যুবকরা, এরপর থাকবে কি বাচ্চারা। কেন? বাচ্চাদের পিছনের সাইড লিখে দিবেন, কারণ ওরা দুষ্টামি করতে করতে যখন দেখবে তার বাবা নামাজে নড়াচড়া করে না, তার ভাই নামাজে কথা বলে না, দেখবেন এক মাস পর সে অটোমেটিক আমাদের চেয়ে আরো ভালো মুসল্লি হয়ে যাবে। সেজন্য বাচ্চাদেরকে বেশি মারা, বেশি শাসন কতি, বেশি আদরও কতি, দুইটার মাঝখানে রাখবেন। দুইটার কিছু রাখবেন, বেশি মারবেনও না, বেশি ছেড়েও দিবেন না, দুইটার কি থাকবে,
শাসন তার মানায় যে আদর করতে জানে, যে আদর করতে জানে না তার শাসন করা মানায় না। সেজন্য এখন আমরা মসজিদে বাচ্চাদেরকে ফিটাই। এই যুব সমাজ অধঃপতনের পিছনে সমাজের কালচার দায়ী আছে। কেন? এই ছোট্ট বাচ্চারা মসজিদ আসলে যখন মারি, সে বয়ে কি করে মসজিদ ছেড়ে চলে যায়, যখন বড় হয় তখন সিনেমায় বসে থাকে। কেন? সিনেমায় তো কেউ মারে নাই, মসজিদে তো মারছে। সে বলে মসজিদে গেলে মারে, সিনেমায় তো মারে না, সুতরাং সিনেমায় যাব, মসজিদে যাব না। অধিকাংশ মুসল্লি হারিয়েছি এই সবের কারণে। সেই জন্য বাচ্চাদের পিছনে রাখবেন, চিৎকার করুক, চেঁচামেচি করুক, চিল্লা। ইনশাল্লাহ এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস পরে আমাদের চেয়ে আরো ভালো কি হয়ে যাবে। যেমন এই মাহফিলে দেখবেন সর্বপ্রথম কারা আসছে, বাচ্চারা আসছে। আপনি অস্বীকার করতে পারবেন? যখন প্রথম ক্রাত পড়ছে, নাত পড়ছে, তখন একজন যুবকও নাই, একজন মুরব্বীও নাই, এই বাচ্চাগুলো বসে আছে, কথা ঠিক না? আমার সবার শেষ পর্যন্ত এখন কয়টা, আড়াইটা বাজতেছে, এ বাচ্চাগুলো বসেই আছে। এ ছোট্ট ছেলে কি বুঝতেছে? তারপরেও আমার মন বলছে ওর কারণে আমাদের মাহফিল কবুল হয়ে গেছে। এ বাচ্চার কারণে কি হয়ে গেছে মাহফিল? কারণ মাসুম বসে আছে, আমি তো গুনাগার, মাসুম বসে আছে। সেই জন্য এগুলো নিষ্পাপ, আদর করবেন, তাদেরকে বুঝাবেন, দেখবেন আস্তে আস্তে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একজন ছেলেকে যদি বলেন সত্য এটা, মিথ্যা এটা, যদি বড় করেন দেখবেন সে কখনো মিথ্যা বলবে না। জাপানে নাকি মিথ্যা কি ওরা জানে না, ওইগুলো যদি মুসলমান হয়ে যেত একটা আল্লাহ লড়িয়ে যেত। কিন্তু সমস্যা হচ্ছে কি নাই, ইমান নাই, আমাদের ইমান আছে, ইসলাম নাই, বাহিরে ইসলাম আছে, ইমান নাই, এটা হচ্ছে মূল কথা। তারপর কি জামি আঞ্জুমান মিসকিন ফান্ডে এবং মাইসপাড়া, এটা বললাম তো, সুন্নি মাদ্রাসায় জাকাতের একটা অংশ দিয়ে দিবেন অবশ্যই। আপনার জাকাতকে কয় ভাগ করবেন? চার ভাগ করবেন। কয় ভাগ? এক নম্বর নিকট আত্মীয়, কাছের আছে না, নিকট। দুই নম্বর দূরবর্তী আত্মীয়। এক নম্বর কি আত্মীয়? দুই নম্বর, তিন নম্বর আপনার সমাজ, সমাজে যারা গরিব আছে। এই তিনটা দিয়ে চার নম্বরে রাখবেন কি, আঞ্জুমানের মাদ্রাসা আছে, আপনাদের মাইসপাড়া গাউসিয়া সুন্নি মাদ্রাসা আছে, এরকম যত সুন্নি প্রতিষ্ঠান আছে, এটা কয় নম্বরে রাখবেন? দেখছেন শাহিন সাহেব রিপোর্ট কি নিয়ামত দিয়ে দিয়েছে, বলতে পারতেন এক নম্বরে জামিয়া রাখো, এক নম্বরে আঞ্জুমান রাখো, কারণ 130টা মাদ্রাসা রাখো, বলে নাই ওই সাইড নম্বরে রাখি। কয় নম্বরে? সাইড নম্বর আগে নিজের পরিবার রাখো, দূরবর্তী আত্মীয় রাখো, সমাজ রাখো, সাইড নম্বরে আমারটা রাখো। এটার নাম দরবার বলে, যেটা মানুষের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে, বিরোধ সৃষ্টি করে না। আমার ভাইদের প্রতি অনুরোধ করবো, কারো ব্যাপারে না জেনে কোনো মন্তব্য করা যাবে, কোনো মন্তব্য করা যাবে। আচ্ছা, আমি যদি, আপনার সবাই আছেন, আমি যদি কোনো বাতিলদের মাহফিলে যাই, তা ভালো হবে না ক্ষতি হবে? সুন্নিয়তের কথা যদি বলি, ভালো হবে না ক্ষতি হবে? আপনাকে যদি আমি বলি নবী নূর, বললেও যেই না বললেও, আপনি নবী নূর মানেন, কিন্তু একটা বাতিলের মাহফিলে যদি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাহফিল করতে পারি, মানলে মানুক না মানলে মানুক, এটার চেয়ে বড় জিহাদ আর হতে পারে? হতে পারে? তো আপনারা ছবি দিয়ে কখনো কি করবেন না, আমার সাথে ছবি, আমি অমুক একজন আসি আমাকে ছবি তুলতেছে, আমি কি সুখ গরম করতে পারবো, গালি দিতে পারবো? তাকে বুঝতে হবে ফতোয়া ছবি দিয়ে নয়, ফতোয়া আমার বক্তব্য দিয়ে, আবার দুই মিনিটের না, পুরো বক্তব্যটা শুনে ফতোয়া দিবেন। আমি কোনোদিন কোন বাতিলের বিরুদ্ধে দুই মিনিটের বক্তব্য শুনে বক্তব্য দেই নাই। যতজন আমাকে বক্তব্য পাঠায় আমি পুরাটা রিচার্জ করি। কেন? আমি আমার ইমাম আলা হযরত থেকে শিখেছি, উনি যাকে ফতোয়া দিয়েছেন একদিনে দেয় নাই, একজনের পিছনে ১২ বছর ১৩ বছর গবেষণা করে এরপরে ফতোয়া দিয়েছেন। আমিও যেই সব কয়েকটা বাতিলের বিরুদ্ধে বলেছি না জেনে নয়, আমি তাদের সাথে খেয়েছি, আমি তাদের সাথে ঘুরেছি, আমি তাদের সাথে মিশেছি, মেশার পরে যখন জেনেছি টাকার কারণে নবীর শানে বিয়াদবি করে, তখন আমি প্রতিবাদ করেছি। আমি না জেনে কোনোদিন কোনো বক্তব্য দেই নাই, এখনো পর্যন্ত আমার চ্যালেঞ্জ রয়ে গেছে। বসতে পারবে আমার বক্তব্য খণ্ডন করার জন্য যে কোনো জায়গায়, আমাকে শুধু দাওয়াত দিবেন, আমি যাব, যার মাহফিল লোক যাব। আমি 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 শাহিন সাহেবের কোর্টের দরবার থেকে শিখেছি, যেখানে সুন্নি আছে এখানে নয়, যেখানে সুন্নি নাই সেখানে যেতে বলেছে। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম, ইসলাম।
জিন্দাবাদ। আমি যুবকদের প্রতি অনুরোধ করব, অনলাইনে এমন কিছু করবেন না যেটার কারণে সুন্নিয়ত কি হয়, প্রশ্নবিদ্ধ হয়। গড়ের জিনিস আমরা গড়ে সামলাবো, আমাদের মুরব্বী উলামায়ে কারাম আছে, ওনারা যে ফতোয়া দিবেন এটা যদি আমার মতের বিপক্ষেও যায় আমরা একশোবার মানতে বাধ্য আছি। কথা ঠিক আছে না? যদি আমার কিসের বিরুদ্ধে যায়, মতের বিরুদ্ধেও যায়, আমাদের মুরব্বীরা যা বলবে আমরা সেটাই মানবো, আমরা নিজেরা ফতোয়া দিব না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন।